हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल पेनू सॉल्व फ्रॉम बेल्जियम थे के सबाई के शुभेच्छा। आज अनेक दिन पड़े सुंदर वेदारे आमार प्रिय फ्रेंड देर बासा आसछी। अनेक दिन पड़े আপনারাও থাকুন, আমার ব্লগটি এনজয় করুন। আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, অনেক ভালো লাগছে। আছেন আছেন আছেন। ঘরে ঢুকেই দেখি আমাদের ফ্রেন্ড আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছে। তবে আমার এই ফ্রেন্ডের অনেকগুলা গুণের মধ্যে একটা গুণের কথা না বললেই নয়, ভাবির ডেকোরেশন সেন্স সাংঘাতিক ভালো। আমি তাকে অনেক কিছুতেই ফলো করি ডেকোরেশনের ব্যাপারে। কিচেনে ঢুকেই গন্ধে ক্ষুধা লেগে গিয়েছে ভাবির মজার খিচুড়ি, পেশোয়ারি চিকেন। ভাবির প্রত্যেকটা রান্নাই অনেক মজা, তবে আজকে এই নতুন পেশোয়ারি চিকেন খাবো ভাবির হাতে। তো গল্পটা কন্টিনিউ করি, সেটা হচ্ছে সৈয়দ দাস ওই সময় দায়িত্বে ছিল, ওই জন্যই মনে হয় কিছু একটা বলবো। ভাবিদের বাসার প্রত্যেকটা জিনিস দেখেই অলরেডি বুঝে গিয়েছে নিশ্চয়ই ভাবি আর হেলাল ভাই ডেকোরেশন সেন্স। ফুটলে আরো বেশি সুন্দর স্মেল হয়, পুরো ঘরটাই স্মেলে ভরে যায় আসলে এই লিলি ফুলগুলো। আসলেই তাই, মানে সাদা কিছুতে পড়লে তখন হলো ওইটাই স্পট পড়ে যায়। গল্প করতে করতে আবার কিচেনে চলে এলাম ভাবি কি কি রান্না করেছে আপনাদের শেয়ার করার জন্য। দই বেগুন, শশা দিয়ে চিংড়ে মাছ, আর এই কলিজার কথা না বললেই নয়, এটা ভাবির হাতের স্পেশাল। ভাবি যেভাবেই রান্না করুক না কেন কোনো গন্ধ নেই, ভীষণ টেস্টি। আলু দিয়ে ফ্রেশ গরুর মাংস ঝোলঝোল করে রান্না, সালাদ, আর হেলাল ভাইয়ের হাতের কাবাব। ভাবছি দুপুরের খাওয়া শেষ করে বিকালে চায়ের পর্বটা আমরা গার্ডেনে বসেই করব, কিন্তু ওয়েদার আমাদেরকে পুরাই নিরাশ করে দিল। সকালটা সুন্দর ঝলমলে রোদ্রে ঢাকা ছিল, কিন্তু বিকাল থেকেই মেঘলা হয়ে একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করা, ওয়েদারের সঙ্গে তো আর পারা যায় না। ভাবি টেবিলে আমাদের সবার জন্য মজার মজার খাবারগুলি সার্ভ করে ফেলেছে, এখন আমরা খেয়ে নিব। আর একটা কথা তো বলাই হয়নি, ভাবির হাতের এই স্পেশাল কলিজাটা আজকে কিন্তু আমার জন্যই রান্না করা হয়েছিল। আমি ভাবির হাতের এই কলিজা ভীষণ পছন্দ করি, আর এই কাবাবটা হেলাল ভাই বানিয়েছে আমাদের সবার জন্য। এটা কি পান মশলা ভাবি? জি ভাবি, মিষ্টি মিষ্টি পছন্দের জিনিস। পান থাকলে আরো বেশি মজা হইতো, মাঝে মধ্যে পান নাই, মাঝে মধ্যে পান খেতে ভালোই লাগে। দেশে যখন ছিলাম অকেশনালি মাঝে মধ্যে পান খাওয়া হতো, তবে আমাদের বেলজিয়ামে পানটা অত অ্যাভেলেবেল না, মাঝে মধ্যে বাঙালি দোকানগুলিতে আসে, এজন্য খাওয়াটাও খুব কম হয়। বিকালের নাস্তার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, আমি ডালিমটা বেছে নিচ্ছি। ভাবি অন্যদিকে হালিম রেডি করে ফেলেছে, তবে একটা কথা না বললেই নয়, আমি আমার এই জীবনে যত হালিম খেয়েছি রুনা ভাবির হালিম সব থেকে বেস্ট। ভাবি বাতামি লেবু কেটে নিয়েছে, রসমালাই নিজের হাতে বানিয়েছে, তবে মিষ্টিটা সাংঘাতিক মজার ছিল, ছোলা ভাজি করেছে, জম্পেশ আমাদের বিকালের নাস্তা ভাবি প্রেজেন্ট করেছে আমাদেরকে। নাস্তা করে ফেলেছি, এখন তো এক কাপ চা খেতেই হবে, আর চার কালার দেখেই বলুন কেমন চা হয়েছে। ভাবি আপনাদের এই ছবিটা অনেক সুন্দর, হেলাল ভাইয়ের ভাবির সঙ্গে আমাদের মিষ্টি স্নেহা আম্মু, আঙ্কেল আন্টি, স্নিগ্ধা, এই ছবিটার তো তুলনাই হয় না বাবার সঙ্গে দুই মেয়ে, স্মৃতি সুন্দর স্মৃতি, এই যে আমাদের তিনটা ছেলে মেয়ে, স্বামী স্নেহা স্নিগ্ধা, অনেক হাসাহাসি গল্প করলাম, কিন্তু এখন আমাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, বাসায় যেতে হবে ইয়ানা একা বাসায়। আসলে এখানকার বাচ্চাগুলো একটু বড় হলে আর কোথাও যেতে চায় না, ওদের মতো করেই ওদের সময় কাটাতে চায়। আবার দেখা হবে খুব শীঘ্রই। ওকে।
বাই 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 আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল অপশনটি অন করতেও ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আপনাদের এই ভালোবাসাটুকু পেলে আমি খুবই সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, যেটা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে অনেকটাই হেল্প করবে। সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।